আমরা আংশিক নয়, সম্পূর্ণ প্রচারে অঙ্গীকার। সিএনএন বাংলা টিভি বাংলা। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আমরা আছি পিরোজপুর ইউনিয়নের যুবলীগের সাধারণ সম্পাদক প্রকৌশলী আহমেদ আলী তানভীর। আমরা এখন তার কাছ থেকে জানতে চাইব সে রাজনীতিতে কীভাবে আসলো। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি রাজনীতি এসেছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ওনার আদর্শে আদর্শিত হয়ে। ওনার রাজনীতি, ওনার দর্শন আমার ভালো লেগেছে।
তারই ধারাবাহিকতায় আমাদের জননেতা আবদুল্লাহ কায়সার সোনারগাঁয়েতে রাজনীতিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন, সোনারগাঁয়ে জনপ্রিয়তা অর্জন করেছেন, তাকে আমরা অনুসরণ করে তার রাজনীতি ভালোবেসে তার আব্বা মরহুম জননেতা আবুল হাসনাত হাসনাত ভাই, উনি সোনারগাঁয়েতে অনেক কষ্ট করে গেছেন, আওয়ামী লীগের জন্য অনেক কষ্ট করে গেছেন, এইসব আমরা দেখেছি। তাদেরকে ভালোবেসে, সোনারগাঁয়ে আওয়ামী লীগকে ভালোবেসে জননেত্রীর হাতকে শক্তিশালী করার জন্য আমরা, আমি বিশেষ করে আমি সোনারগাঁয়ে আওয়ামী লীগে যোগদান করেছি, রাজনীতিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছি। আমি তারই ধারাবাহিকতায় ছাত্রলীগে সক্রিয়ভাবে রাজনীতি করেছি, তারপর আমাকে পিরোজপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক নির্বাচন করেছেন, সেভাবে রাজনীতি করে আসতেছি। আমরা এখন তানভীর সাহেবের কাছ থেকে জানব রাজনীতির মুখ্য উদ্দেশ্য কি। রাজনীতি হলো মানুষের সেবা করা, জনগণের সেবা করা। তো আমার উদ্দেশ্য দেশ ও জনগণের সেবা করা, আমার সোনারগাঁয়ের আপামর মানুষের জন্য কিছু করা আমার একমাত্র লক্ষ্য, সোনারগাঁয়ের মানুষের জন্য জনগণের জন্য কিছু করা। ধন্যবাদ। দর্শক, তানভীর সাহেবের কাছে আমার তৃতীয় প্রশ্ন, যুবলীগকে এগিয়ে নেওয়ার জন্য কী কী ভূমিকা রেখেছেন? ধন্যবাদ। যুবলীগ আওয়ামী লীগের সহযোগী সংগঠন, আমাদের যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী, ওনার নির্দেশনা আমাদের প্রত্যেকটা ওয়ার্ড পর্যায় থেকে শুরু করে ইউনিয়ন থানা জেলা সংগঠনটাকে শক্তিশালী করতে হবে। তারই ধারাবাহিকতায় জননেত্রী শেখ হাসিনার ভিশন 2021 ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা যুবলীগ কাজ করে যাচ্ছি। আমাদের পিরোজপুর ইউনিয়ন যুবলীগের সংগঠনটিকে শক্তিশালী করার জন্য যখন থেকে আমাকে দায়িত্ব দেওয়া হলো গত 24 মার্চ 2017 আমাকে সাধারণ সম্পাদক নির্বাচন করেছেন, সেখান থেকে আমি আমার লক্ষ্যে কাজ করে যাচ্ছি, জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য, আমাদের আবদুল্লাহ কায়সার হাসনাত ভাইয়ের হাতকে শক্তিশালী করার জন্য। আমরা তৃণমূল পর্যায়ে, ওয়ার্ড পর্যায়ে যারা আছে রাজনীতিতে অ্যাক্টিভ এবং সক্রিয়, তাদেরকে আমরা নিয়ে মাঠে ঘাটে ঘুরে বেড়াচ্ছি, ভালো ভালো ছেলে যারা আছে তাদেরকে নিয়ে আমাদের পিরোজপুর ইউনিয়ন যুবলীগকে সুসংগঠিত করার চেষ্টা করছি। আমাদের মূল উদ্দেশ্য জনগণের সেবা করা, জননেতা আবদুল্লাহ কায়সারকে হাতকে শক্তিশালী করা, আমাদের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী সাহেবের স্বপ্নকে বাস্তবায়ন করা, আর পাশাপাশি আমরা পিরোজপুর ইউনিয়ন যুবলীগ অত্যন্ত শক্তিশালী একটা সংগঠন, আমরা সুসংগঠিত, আমরা চাই জননেতা আবদুল্লাহ কায়সারকে এগিয়ে নেওয়ার জন্য। সোনারগাঁয়ের মাটি আবদুল্লাহ কায়সারের ঘাঁটি আর সোনারগাঁয়ের মাটি আওয়ামী লীগের ঘাঁটি। আমরা চাই আগামী 11 জাতীয় সংসদ নির্বাচনে আমাদের জননেতা আবদুল্লাহ কায়সার ভাইকে আমাদের সোনারগাঁয়ে নমিনেশন দিবে আমরা আশা করি। যদি আমাদের জননেত্রী শেখ হাসিনা আমাদের ইচ্ছা পূরণ করেন, আমাদের আবদুল্লাহ কায়সার ভাইকে নমিনেশন দেন, আমরা প্রতিজ্ঞা করছি আমাদের সর্বশক্তি দিয়ে, আমাদের জীবন দিয়ে হলেও আমাদের জননেতা আবদুল্লাহ কায়সার ভাইকে আমাদের যুবলীগ সংগঠন দিয়ে আমাদের পক্ষ থেকে যা যা করা দরকার ইনশাআল্লাহ আমরা তা করে যাব। আগামী সংসদ নির্বাচনে আমাদের জননেত্রী শেখ হাসিনার স্বপ্নকে বাস্তবায়ন করার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি, এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে নানগুস্তিন আসনটি আমরা যুবলীগ প্রতিজ্ঞা করছি, যেভাবেই হোক নানগুস্তিন আসনটি আমরা জননেত্রী শেখ হাসিনারকে নৌকা উপহার দিয়ে এখানে যুক্ত করব। ধন্যবাদ। 5ই মে শ্রমিক লীগের জনসভায় আপনার কি ভূমিকা ছিল? ধন্যবাদ। 5ই মে শ্রমিক লীগের সমাবেশ মহাসমাবেশে পরিণত হয়েছিল। আমাদের জননেতা আবদুল্লাহ কায়সার তার নির্দেশে নির্দেশনায় আমরা যুবলীগ সুসংগঠিত হয়ে সমাবেশে অংশগ্রহণ করেছি, এবং আমাদের সমাবেশকে ঘিরে চক্রান্ত হয়েছিল, ষড়যন্ত্র হয়েছিল, ইনশাল্লাহ আমরা সফলভাবে সমাবেশটি সফল করতে পেরেছি। সেজন্য উপরওয়ালার ইচ্ছাতে আমরা সফল হয়েছি। আমাদের জননেত্রী শেখ হাসিনার অত্যন্ত প্রিয় বাজন কাছের মানুষ মতিয়া চৌধুরী এবং ব্যারিস্টার নওফেল দুজনে খুব খুশি হয়েছেন আমাদের যে সমাবেশ সেখানে জনসমুদ্রিতে রূপান্তরিত হওয়ার জন্য। তারা আশ্বস্ত করেছেন সোনারগাঁয়ের আওয়ামী লীগকে ওনারা আবার নানগুস্তিন আসনটি পুনরুদ্ধার করে দিবেন এবং আবদুল্লাহ কায়সারকে নমিনেশন দিবেন, এরকম এক আশ্বস্ত দিয়ে গেছেন। আমরা খুব খুশি হয়েছি, আমাদের প্রোগ্রাম সার্থক হয়েছে, আমাদের প্রোগ্রাম সফল হয়েছে। সেজন্য আমি আমার সোনারগাঁওবাসীকে এবং আমার পিরোজপুর ইউনিয়ন যুবলীগকে, পিরোজপুর ইউনিয়ন জনগণকে, নেতাকর্মীকে, আমার দর্শককে ধন্যবাদ জানিয়ে পাশাপাশি আরও ধন্যবাদ জানাচ্ছি সিএনএন বাংলা টিভি।
ওনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক পিরোজপুর ইউনিয়ন যুবলীগের। দর্শক, এতক্ষণ শুনলাম আহমেদ আলী তানভীর সাহেবের বক্তব্য। দর্শক, আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। সিএনএন বাংলা টিভি, সুমিখা।